বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেক দিন পর অনেক সাহস করে দম বিরিয়ানি তৈরি করলাম। তবে দম বিরিয়ানি পারফেক্টভাবে তৈরি করতে হলে মশলা, কোয়ান্টিটি, অ্যাটেনশন, টাইমিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একসাথে 4 কেজি বিরিয়ানি এই প্রথম, সেই অনুপাতে অনেক অনেক ভালো হয়েছে বলে আমি মনে করছি। হ্যাঁ, মাংসগুলো খুব সিদ্ধ হয়েছে, খুব ভালো হয়েছে। একবার যদি না হয় বারবার দেখো, বারবার ট্রাই করো, হতেই হবে। যাই হোক, এদিকে আমি একটি পাত্রে পানি নিয়েছি, লবণ নিয়েছি, ভিনেগার নিয়েছি। এই মিশ্রণটার ভিতরে আমি খাসির মাংসগুলো ভিজিয়ে রাখব, কারণ খাসির মাংস থেকে এক ধরনের ঘ্রাণ বের হয়। সেই ঘ্রাণটা নির্মূল করার জন্য এই লবণ, পানি এবং ভিনেগার মিশ্রিত যে মিশ্রণ, এখানে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখব। আর এই 1 ঘন্টার মধ্যে আমি কিছু কাজ সেরে নিই। চলুন প্রথমে 1 নং মশলা তৈরি করব। তো 1 নং মশলা তৈরি করার জন্য আমাদের জয়ফল, জয়ত্রী, তারপরে এলাচ, এটা হলো কাবাব চিনি, লবঙ্গ, পিপল, সাদা গোলমরিচ, কালো এলাচ, এই সম্মিলিতভাবে আমি 90% গুঁড়া করব। একদম মিহি না, তবে একটু দানা দানা থাকবে। এখানে আদা বাটা এবং রসুন বাটা আমি নিলাম। তো আমি একটা বড় একটা পাত্র নিলাম, সেই পাত্রের ভিতরে ধৌত করা মাংসগুলো ঢেলে দিলাম। এখন আমি পর্যায়ক্রমে মশলা অ্যাড করব। প্রথমে আমি গুঁড়া মরিচ 2 চা চামচ, ধনে গুঁড়া 1.5 চা চামচ, দারুচিনি 1টি বড়, সেটাকে 2টা ভাগ করে দিলাম। তারপরে আমি এর সাথে অ্যাড করব শাহি জিরা, শাহি জিরা 1.5 চা চামচ ছিটিয়ে দিলাম। এরপরে আমি লবণ দেব পরিমাণ মতো, আমি এখানে 2 চা চামচ দিয়েছি। তারপরে কিশমিশ 1 মুঠো ছিটিয়ে দিলাম। তারপরে 1 নং মশলা থেকে 4 ভাগের 3 ভাগ ছিটিয়ে দিলাম। এরপরে আমি দিব গোলাপ জল, কেওড়া জল দিব না, গোলাপ জল 1/2 কাপ। তারপরে রসুন বাটা 4 চা চামচ দিলাম। তারপর আদা বাটা 4 চা চামচ দিলাম। এখন সুন্দর মতো ভালো করে মাংসের প্রতিটা স্তরে মিশিয়ে ফেলব, এমনভাবে মিশিয়ে ফেলব মাংসের প্রতিটি কণায় কণায় মশলা ঢুকে যায়। সেই মোতাবেক কাজ করছি। এখন 6 ঘন্টার জন্য ঢেকে রাখি। এই ফাঁকে আমি স্যাফরন পানি দিয়ে একটু ভিজিয়ে রাখি। আর বাসমতি চাউল সিদ্ধ করার জন্য কিছু মশলা আমি গুছিয়ে রাখলাম, স্ক্রিনে আপনারা দেখছেন পরিমাণ এবং মশলার নাম, এটা আমি এক জায়গায় রেখে দিলাম। আর এখানে বাসমতির 2টি প্যাকেট আছে, 2 কেজি, এখান থেকে আমি 1.5 কেজি চাল নিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। 6 ঘন্টা পর আমি মাংসের ঢাকনাটা খুলে নিলাম। আর এখানে আমি বেরেস্তা দিলাম 2 মুঠো, বাদাম দিলাম 10 পিস, কাঁচামরিচ দিলাম 8 পিস, এখন টমেটো কেচাপ দিলাম 2 চা চামচ, আর লেবুর
তিন ভাগের এক ভাগের রস চেপে দিলাম। চিনি দিলাম 2 চা চামচ। এখন ভালোমতো মিক্স করব। মিক্স করা হয়ে গেল। এখন আমি বেরেস্তা ভাজার তেল যা ছিল সেখান থেকে 1.5 কাপ তেল আমি ঢেলে দিলাম। এখন মাংসের ভিতরে কিছু স্যাফরন দিলাম, তারপরে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। মাছটি যত আন্তরিকতার সহিত করা যাবে ততই সুস্বাদু হবে এবং খুব মনোযোগ সহকারে কাজটি করতে হবে। এখন 1.5 কাপ টক দই বিট করে আলতোভাবে উপর থেকে ছেড়ে দিচ্ছি। এখন আমি এই টক দইগুলো এমনভাবে আস্তে আস্তে আমি মিশিয়ে দেব যেন মাংসগুলোর শুধু উপরি ভাগে এই টক দইগুলো থাকবে, কোনো অবস্থায় মাংসের সেই ভিতর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেভাবেই আমি আস্তে আস্তে মেখে দিচ্ছি। মাখা শেষ হয়ে গেল। এখন আমি বাকি যে বেরেস্তা তেল ছিল 1/2 কাপ সেটা আমি ঢেলে দিলাম। আর এখন আমি 2 নং মশলা তৈরি করব। 2 নং মশলা তৈরি করার জন্য আমি দুধ নিয়েছি, গরু দুধ, আর ঘি নিয়েছি 1 চা চামচ, আর স্যাফরন পানি মিক্স করলাম। তারপরে আমি এই পানি দিয়েই আমি এই মিশ্রণটা তৈরি করব। এখন ভালো করে আমি এটাকে গুলিয়ে দিচ্ছি, তারপর আমি একটি জায়গায় রেখে দেব। এখন আমি 3 নং মশলা তৈরি করার জন্য 8 পিস কাঁচামরিচ নিয়েছি, আর গুঁড়ো দুধ নিয়েছি 1/2 কাপ, আর 1 নং মশলা যেটি বাকি ছিল অর্থাৎ 1/4 ভাগ সেটা ঢেলে দিয়েছি। আলু বোখরা দিয়েছি 5 পিস, আর নিব বেরেস্তা 1/2 মুঠো, কিশমিশ নিব 1/2 মুঠো। এই সবগুলো উপকরণ একসাথে শুকনোভাবে মেখে নিব। ভালো করে মেখে নিলাম। এখন আমি একটি বাটিতে গরম কয়লা নিলাম এবং তার উপর কিছু ঘি ঢেলে দিলাম। দেওয়ার সাথে সাথে একটি ধোঁয়ার সৃষ্টি হবে। এই অবস্থায় মাংসের ভিতরে আমি রেখে ঢেকে দিই, তাতে কি হবে একটি কাবাবি ফ্লেভার চলে আসবে এবং একটি জমিদারি স্টাইল মনে হবে। যা হোক, কিছুক্ষণ রেখে দিয়ে এদিকে আমি আবার চুলায় গরম পানি দিলাম এবং অত্যন্ত গরম পানির ভিতর মশলাগুলো ঢেলে দিলাম এবং 1 চা চামচ তেল দিলাম। আর এদিকে আমি 5 পিস আলু নিয়েছি, কুচ কালার দিয়ে এটাকে ভেজে একটি পাশে রেখে দিলাম। অন্য জায়গায় আমার যে ফুটন্ত পানি থেকে আমি মশলাগুলো উঠিয়ে ফেললাম আর এখানে কয়লাগুলো উঠিয়ে ফেললাম। এখন আমি ভাজা আলুগুলো সুন্দর মতো সাজিয়ে দিলাম। এখন আমি 3 নং মশলাটা আমি উপরে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার শেষে আমি ধনে পাতা এবং পুদিনা পাতা আস্তে আস্তে সুন্দর মতো সাজিয়ে দিচ্ছি। এদিকে আমি ফুটন্ত গরম পানিতে চালগুলো
আমি ঢেলে দিচ্ছি এবং এখানে আমি 50% সিদ্ধ করব, মাত্র 5 মিনিট সময় লাগবে। আমার হয়ে গেছে সিদ্ধ। এখন আমি এখান থেকে ছেঁকে ছেঁকে আমি এই পাত্রের ভিতরে ছিটিয়ে ছিটিয়ে সুন্দর মতো সাজিয়ে দেব, খুব সুন্দর মতো সাজিয়ে দেব। সাজানো হলে একটু ফুড কালার পাশ দিয়ে দিয়ে দিলাম একটু সুন্দর সুন্দরের জন্য। আর 2 নং মশলাটা এখন সুন্দর মতো উপর থেকে বিছিয়ে দেব। আমি সুবিধার্থে 1 নং 2 নং 3 নং মশলা এরকম নামকরণ করেছি। এখন আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিব। উপরে ঢাকনা দিয়ে ময়দা দিয়ে চতুর্পাশ সিঙ্গালা করে দেব। এখন টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ। চুলা অন করলাম, হাই হিটে 10 মিনিট, মিডিয়াম হিটে 15 মিনিট, লো হিটে 35 মিনিট, মোট 1 ঘন্টা। তারপরে চুলা বন্ধ করে 20 মিনিট রেখে দেব। হয়ে গেল আমার স্বাদের দম বিরিয়ানি। সবাই অনেক প্রতীক্ষার পর দেখতে পাচ্ছি ভালোই হয়েছে, অনেক ভালো হয়েছে। এভাবে আপনারা যদি তৈরি করেন 3 মাস অন্তর 3 মাস অন্তর, তাহলে দেখবেন খুব সুন্দর মতো ঝরঝরে বিরিয়ানি তৈরি করা সম্ভব। কিন্তু আমরা যদি বছরে একবার করি, 2 বছর একবার করি, তাহলে কিন্তু সম্ভব নয়। কারণ সব কিছু একটা চর্চার মধ্যে থাকতে হবে। তো আশা করব আপনারাও এইভাবে সবসময় তৈরি করবেন, পরিবার নিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।